গ্রেক স্টুয়ার্ট ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে চলে যাচ্ছে তার দেশে কেন যাচ্ছে সেই সব খবর বলবো তো আজকের ভিডিও শুরু করার আগেই তোমাদের বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও সবার প্রথম যে খবরটি বলবো কলিঙ্গ সুপার কাপ গতকালকে থেকে শুরু হয়ে গেছে যেখানে আজকে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার টিম যারা মুখোমুখি হয়েছিল শিলং লাজং এফসির সঙ্গে আর শিলং লাজং এফসি একটা আই লিগের টিম আর এই টিমকে হারাতে বেশি বেগ পেতে হয়নি তারা তিন এক গোলে হারিয়ে দেয় শিলং লাজং টিমকে এরপর যেটা বলবো সেটা হচ্ছে গতকালকে মোহনবাগানটি মানে দ্বিতীয় ম্যাচ ছিল গতকালে যেখানে মোহনবাগান সুপার জাইন টিম তারা মুখোমুখি হয়েছিল শ্রীনিধি এফসি আর সেই ম্যাচে মোহনবাগান এক গোলে পিছিয়ে থাকার পর কামব্যাক করে ম্যাচ খুব একটা ভালো হয়নি তারপরও মোহনবাগানের কামিংস আর সাদিকু তারা একটা একটা গোল করে আর যার ফলে মোহনবাগান টিম দুই এক গোলে ম্যাচটি জিতে নেয় তো এরপর বলবো দলবদলের খবর নর্থ ইস্ট ইউনাইটেডের কথা বলবো তাদের একজন বিদেশি প্লেয়ার এপসন মেলো তিনি নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ছেড়ে দিয়েছে এটা অফিসিয়ালি হয়ে গেছে খবরটি আর বলে রাখি যে এখন কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তারা কিন্তু এই সুপার কাপে চারজন বিদেশি কিনে খেলছে তাদের এক বিদেশি প্যালেস্তানের যিনি দেশের হয়ে খেলতে চলে গেছে আর ইপসনও দেশ ক্লাব ছেড়ে দিয়েছে তো এখন বর্তমানে চারজন বিদেশিকে নিয়ে তাদের সুপার কাপ খেলতে হবে এরপর যে খবরটি বলবো কেরালা ব্লাস্টারকে নিয়ে কেরালা ব্লাস্টার একজন ভালো মানের একজন স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে লিথুয়ানিয়ান ন্যাশনাল টিমে ক্যাপ্টেন তাও আবার জাতীয় দলের হয় বিরাশিখানা ম্যাচের ক্যাপ্টেনশি করে যেখানে বারোখানা গোলও করেছে যার নাম ফেডার সাননিচ যিনি বর্তমানে সাইপ্রাসের একটা ক্লাবে খেলেন আর সেখানে কিন্তু অনেকগুলোই ম্যাচে খেলে তো বলতে পারো লিথুয়ানিয়া টিম মানে ইউরোপের টিম হতে পারে ইউরোপের পিছন পিছনসারি টিম কিন্তু আমাদের থেকে অনেক বেটার আর যেখানে ক্যাপ্টেন তিনি আর খানা ম্যাচও খেলেছে তা মোটামুটি ধরাই চায় ভালো মানের কিন্তু একটা স্ট্রাইকারকে তারা সাইন করিয়ে নিয়েছে এরপর বলবো গ্রেগস স্টুয়ারের কথা গ্রেক স্টুয়ার্ট তিনি তাদের মুম্বাই সিটি এফসি কিন্তু ছাড়তে চলেছে কারণ তিনি ফ্যামিলি ইস্যু দেখাচ্ছে যে তার ফ্যামিলির সঙ্গে বেশি টাইম কাটাতে চান যার জন্য তিনি স্কটল্যান্ডে ফিরে যাচ্ছেন আর স্কটল্যান্ডের অনেক ক্লাবের তার কাছে কিন্তু অফার রয়েছে যার জন্য তিনি স্কটল্যান্ডে ফিরে যেতে চলেছেন আর বলে রাখি মুম্বাই সিটি এফসির এখন বর্তমানে ছয়জন যে বিদেশি তিনি খেলছেন তারা হচ্ছে তিরি রোস্টান গ্রিফিথ আছে নাসের এল খায়াতি ভ্যান নিফ আছে জর্জ পেরেরা দিয়াজ আর আছে আলবার্তো নগেয়রা তো আলবার্তো নগোয়ারাকে কিন্তু তারা রেজিস্টার করিয়েছে